5 দিন ভোগান্তির পর অবরোধ প্রত্যাহার দিয়েও কর্মী আন্দোলনকারীদের মধ্যে রয়ে গেল বিভ্রান্তি। পুরুলিয়ার কুস্তাউরে অবরোধ প্রত্যাহারের ঘোষণা, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতেও আংশিক প্রত্যাহার, কোটশিলা স্টেশনে নতুন করে শুরু হয়েছে রেল রোকো। খেমাশুলিতে জাতীয় সড়কে পুলিশকে ঘিরে বিক্ষোভ আন্দোলনকারীদের, অন্যদিকে খেমাশুলি স্টেশনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরপিএফ এর আইজি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে প্ল্যাটফর্মে টহল দেয় বিশাল বাহিনী। খেমাশুলিতে 6 নম্বর জাতীয় সড়কে অস্ত্র তীরধনুক হাতে সড়ক পথে মিছিল কর্মীদের, বাঁশ দিয়ে বেঁধে রাখা হয় জাতীয় সড়ক। নতুন করে পুরুলিয়া রাঁচি রাজ্য সড়ক অবরোধেরও ডাক দিয়েছে আদিবাসী কর্মী সমাজ। পুরুলিয়া বরাকর রাজ্য সড়কেও চলছে অবরোধ। কর্মী আন্দোলনের জেরে 5 দিনে প্রায় 500 ট্রেন বাতিল, তীব্র গরমে চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ। সদিচ্ছা নেই রাজ্যের, কটাক্ষ দিলীপ ঘোষের, আন্দোলন করুন অবরোধ নয়, প্রতিক্রিয়া তৃণমূলের। কলকাতার শহীদ মিনার থেকে দিল্লির যন্তর মন্তর, এবার রাজ্যের বকেয়া ডিএর দাবিতে আন্দোলনের আঁচ পড়তে চলেছে প্রায় 1500 কিলোমিটার দূরে। বকেয়া ডিএর দাবিতে কাল ও পরশু যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের, দিল্লি রওনা আন্দোলনকারীদের। দিল্লিতে বকেয়া ডিএর দাবি আদায়ের পাশাপাশি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং স্বচ্ছভাবে শূন্য পদ পূরণের দাবি তুলবে সংগ্রামী যৌথ মঞ্চ। বিজেপি স্পন্সর দিল্লিতে কর্মসূচি, রাজ্যের বকেয়ার কথা কেন্দ্রের কাছে কেন বলছে না, আক্রমণ কুণাল ঘোষের। কেন্দ্র টাকা দেবে, হিসেব দেবে না কেন, পাল্টা প্রশ্ন আন্দোলনকারীদের। 50,000 লোক নিয়ে 1 কোটি চিঠি নিয়ে দিল্লি যাব, আলিপুরদুয়ারে অভিষেকের নির্দেশের পর বকেয়া টাকা আদায়ের দাবিতে নারায়ণগড়ে কেন্দ্রকে চিঠি পাঠানোর কর্মসূচি শুরু, এটাই আন্দোলনের পথ, প্রতিক্রিয়া কুণাল ঘোষের। হিসেব দিলেই মিলবে টাকা, পাল্টা বিজেপি। রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র, হুগলির রিশার পর এবার হাওড়া শিবপুরে যেতে গিয়ে পুলিশের বাধার মুখে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা, 144 ধারা জারি জানিয়ে আটকানো হলো দ্বিতীয় হুগলি সেতুতেই। শান্তি ফেরাতে কোন্নগরে বিমান সেলিমের নেতৃত্বে মিছিল, শ্রীরামপুরে দলীয় কার্যালয়ে ঢুকতে বাধা বিজেপি নেতা প্রণয় রায়কে, 144 ধারা মানুন, পাল্টা তৃণমূল। সিপিএম সায়েন্টিফিক্যালি চুরি করত, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিটি দফতরে নিজেদের লোক ঢুকিয়েছে। গতকাল খড়দায় নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় অনুষ্ঠানে চাকরি বিক্রি নিয়ে সিপিএমকে আক্রমণ করেন শোভন দেব, তথ্য থাকলে আইনি পথে হাঁটুন, পাল্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দিনহাটায় পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য করার হুঁশিয়ারি উদয়ন গুহর, জেতা তো দূরের কথা, যদি একজনও বিরোধী প্রার্থী দাঁড়ায় তার জন্য দায়ী হবেন প্রধান অঞ্চল সভাপতিরা। দিনহাটায় দলীয় নেতা কর্মীদের হুঁশিয়ারি উদয়ন গুহর, অপরাধীদের কথা উদয়নের মুখে, পঞ্চায়েতে চোরেদের উৎখাত করবে মানুষ, পাল্টা সিপিএম নেতা শমিক লাহেরি। অনুব্রতহীন বীরভূমে দাঁড়িয়ে অনুব্রতকে নিশানা শুভেন্দু অধিকারী, কোথায় বীরভূমের বীর কেষ্টমণ্ডল, চড়াম চড়াম থেকে নকুলদানা, উন্নয়ন দাঁড়িয়ে আছে, কত বড় বড় কথা এখন কোথায়, বাকি চোরদেরও ধরা হবে, মুরালইয়ের সভায় হুঁশিয়ারি বিরোধী দলনেতার। প্রকাশ্যে যাকে টাকা নিতে দেখা গেছে তার মুখে বড় বড় কথা মানায় না, পাল্টা শান্তনু সেন। অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কুন্দল চরমে, এবার কাজল শেখের মনোনীত কার্যকরী অঞ্চল সভাপতির পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী, দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের। পঞ্চায়েত ভোটের আগে চিকিৎসকদের সরকারি প্রকল্পের প্রচারে আহ্বান নির্মল মাঝির, আশা করি তারা মেরুদণ্ড বিক্রি করবেন না, কটাক্ষ বিজেপির। বর্ধিত পার্কিং ফি বিতর্কের পর এবার আবেগপ্রবণ ফিরাদ হাকিম, নিশ্চিতভাবে বয়স হয়ে গেছে, মানুষ আসবে মানুষ যাবে, সমাজ থাকবে উন্নয়ন থাকবে। সরকারি প্রকল্পে ব্যানার টাঙিয়ে চলছে পুকুর ভরাট, এই অভিযোগে এলাকায় গিয়ে বিক্ষোভ দেখানোয় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রাজপুর সোনারপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের ঘটনা, গণ্ডগোলের ঘটনায় এক বিজেপি নেতা ও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ, পুকুর ভরাটের অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের। স্ট্যান্ড রোড এলাকায় যেসব গলিতে দুটি গ্রুপের সংঘর্ষে মৃত্যু হলো একজনের, আশঙ্কাজনক অবস্থায় আরেকজন ভর্তি হাসপাতালে, পুলিশ সূত্রে খবর মত্ত অবস্থায় দুই দলের মধ্যে হাতাহাতি শুরু হয়, তারপরই মৃত্যু, ঘটনায় কয়েকজনকে আটক করেছে বড়বাজার থানার পুলিশ। সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের সেঞ্চুরি, রবিবার প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদ্যোগে শুরু হওয়া ব্যাঘ্র প্রকল্পের 50 বছর পূর্তি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাঘসুমারি রিপোর্ট প্রকাশ করেন মোদি, তাতে জানা যায় সুন্দরবনে বাঘের সংখ্যা 88 থেকে বেড়ে হয়েছে 100, যদিও বনদপ্তর মনে করছে সংখ্যাটা আরও বেশি। কালো টুপি, খাকি প্যান্ট, জলপাই রঙের টি শার্ট, ভোটমুখী কর্ণাটকে ব্যাঘ্র প্রকল্প পরিদর্শনে মোদি, মুদুমালাই আখ খাওয়ালেন হাতিকে, ক্রেডিট নেওয়ার চেষ্টা খোঁচা কংগ্রেসের। চৈত্রের গরমে পড়ছে বাংলা, মঙ্গলবার থেকে আরও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে।
আগামী কয়েকদিন কলকাতা ও আশপাশের জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। গুজরাট টাইটানসের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় কেকেআরের। পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে আইপিএল এর রেকর্ড রিঙ্কু সিংহর। 205 রান তারা করতে নেমে গুজরাটকে 3 উইকেটে হারালো কলকাতা।